দ্বারা এবং পরিদেহ কাণ্ড দ্বারা এবং অন্তর্মুখ দ্বারা পর্যটন শিল্প বর্তমান বিশ্বের আর্থিক সামাজিক উন্নয়নে প্রধান হাতিয়ার হিসেবেও বিবেচিত হয়ে আসছে। বিশ্বের মধ্যে পর্যটনের এক অপার সম্ভাবনার নাম বাংলাদেশ। বিশ্বকবি সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের চেতারা নেই খুশি। কাজেই বাংলাদেশ সৌন্দর্যের অপার জেলাভূমি, সেই সাথে দীর্ঘ ঐতিহ্যের ধারক এবং বাহক হিসেবে পর্যটনকে আকর্ষণীয় করে তোলার মতো বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র। আমাদের দেশের প্রাকৃতিক রূপ বৈচিত্র্য পৃথিবীর অন্য দেশ থেকে অনন্য এবং এক বৈচিত্র্যমণ্ডিত। আমরা ষড়ঋতু দেশ। আমাদের এই দেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্তের মতো এই যে ঋতু বিবর্তন ঘটে সেটাও একটা বড় আকর্ষণ। বিশ্বের যে কোনো পর্যটককে আকৃষ্ট করার মতো সকল উপাদানই বাংলাদেশে বিদ্যমান। আমাদের গৌরবময় ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, অতিথি পরায়ণতা এবং মানুষের প্রতি আতিথ্যতা, অকৃত্রিম ভালোবাসা, নয়নাভিনা প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক পুরাকীর্তি, দীর্ঘতম অক্ষুদ্র সমুদ্র সৈকত, বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, বন প্রণালী, গৃহ বৈচিত্র্য, গ্রামীণ জীবন, খাবার, আমাদের সঙ্গীত জগতে দেখে কত ধরনের গান আমরা গাই, সেই লালনীতি থেকে শুরু করে কাঠিয়ালি এবং আমাদের অন্যান্য দেশাত্মবোধক গান, আমাদের সঙ্গীত, সব জায়গাতেই আমাদের বৈচিত্র্য রয়েছে। প্রতিবেশগত ভারসাম্য বজায় রেখে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্বশীল পর্যটন কার্যক্রম পরিচালনা এবং এর অর্থনৈতিক সুফল স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বিভিন্নমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কিছুদিন আগে আমরা এখানে আজকে যারা উপস্থিত আছি তারা অনেকে আমাদের এই পর্যটন এবং মন্ত্রণালয়ের এবং ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত একটি খাবারের ফেস্টিভ্যাল, ফুড ফেস্টিভ্যালের আয়োজনেও আমরা এসেছিলাম, যেখানে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের যে বিভিন্ন খাবারের বৈশিষ্ট্য রয়েছে সেগুলো সেখানে প্রদর্শন করা হয়েছে। আমাদের দেশে শুধুমাত্র মিষ্টির যে ভ্যারাইটি আছে সেটাও পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না এবং রসের মিষ্টির যে বৈচিত্র্য সেটা শুধুমাত্র বাংলাদেশি সম্ভব। আপনারা দেখবেন এই আজকের মেলাতেই আছে যে গ্রামকারীরা এবং সেখানকার যে রসমালাইয়ের কথা এসেছে, এর পাশাপাশি আপনার আমাদের নাটোরের কাঁচাগোল্লা, রাজশাহীর রসকদম এবং মুক্তা গাছার মন্ডা থেকে শুরু করে এমনিতে যে রসগোল্লা, সব কিছু এমন আকর্ষণ যে বাইরের যারা থেকে দেশে আসে তারা যখন এই মিষ্টির স্বাদ গ্রহণ করে এবং এর এত বৈচিত্র্য দেখে তখন তারা সত্যি মুগ্ধ হয়ে থাকে। ভাবে পরিচালনা করার জন্যে সরকার গুরুত্বের সাথে বেসরকারি খাত উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণ করেছে যা বছরের কৃষি পর্যটন দিবসে প্রতিপাদ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। কিছুক্ষণ আগেই আমরা সেফ ওয়ালিংসকে প্লাস্টিক ফ্রি করার একটি বড় উদ্যোগে ঘোষণা দিয়েছি এবং এরই ধারাবাহিকতায় আমি আশা করি যে আগামীতে আমাদের কক্সবাজারের সমুদ্র সৈকতও আমরা প্লাস্টিক এবং আবর্জনা মুক্ত করার সেই উদ্যোগ গ্রহণ করব। পর্যটন নয়া পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে যা বাংলাদেশের সামগ্রিক পর্যটন বিকাশে বিনিয়োগ বৃদ্ধিসহ ইকো টুরিজম উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি আশা করি সরকারের এসব পরিকল্পনা যথাযথ বাস্তবায়ন এবং জাতীয় উন্নয়নের অগ্রগতির ধারা অব্যাহত রাখতে ইচ্ছা ও আন্তরিকতা নিতে আমরা সকলেই
সঙ্গে সুযোগ রয়েছে, অর্থনীতির প্রবৃত্তির সাথে এর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে আগামীতে তরুণদের সম্পৃক্ততা আরো বেশি করার সুযোগ রয়েছে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে হোটেল এর সংখ্যা আরো বৃদ্ধি করে বিদেশি পর্যটকদের থাকার আবাসন স্থল আরো নিশ্চিত করার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক অবকাঠামো এবং আর্থিক উন্নয়ন আরো অনেক ত্বরান্বিত হবে। কিছুদিন আগে আমি শিলংকায় গিয়েছিলাম, সেখানেও একটি বিষয় তাদের অর্থনীতির একটা বড় ক্ষেত্রে হচ্ছে পর্যটন টুরিস্ট। সারা বিশ্বপ্রতি অনেক ভ্রমণ পিপাসু মানুষ তারা শ্রীলঙ্কায় আসে ভ্রমণ করতে, এবং তাদের অর্থনীতিকে এই টুরিজমের হাত থেকে যে অর্থটা আসে সেটা একটা অনেক বড় কম্পনের হিসেবে যুক্ত হয়। আমরাও কিন্তু বাংলাদেশে সেই সম্ভাবনা থেকে পুরোপুরি কাজে লাগাতে পারি, কারণ আমাদেরও সেই রকমই সকল ঐতিহ্য রয়েছে, এবং আমরা যদি সেটাকে যথাযথভাবে ব্যবসা করি তাহলে আমাদের দেশেও আমরা অসংখ্য টুরিস্টদের আগমন নিশ্চিত করতে পারব, এবং তারা এদেশে এসে যে অর্থ ব্যয় করবেন সেটাও আমাদের জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে। এখন দেশের মানুষ দেশের অভ্যন্তরেও অনেক ঘুরে বেড়াতে পছন্দ করে, দুই তিন দিনের ছুটি হলেই তারা ঢাকার বাইরে যেতে চায়। কাজে আমাদের দেশের জনসংখ্যা নয়, তাদের জন্য যদি আমরা কেটার করতে চাই তাহলেও কিন্তু আমাদের অবকাঠামো সুবিধা আরও অনেক বৃদ্ধি করতে হবে। আর তার পাশাপাশি যেমন আমাদের সমুদ্র সৈকত রয়েছে চট্টগ্রাম, কিন্তু সেখানে কোনো অ্যাক্টিভিটির ব্যবস্থা আমরা এখনও করিনি। যেমন অন্যান্য দেশের সি বিচে আপনার স্নর্কেলিং, স্কুবা ডাইভিং, এই ধরনের অনেক ওয়াটার স্পোর্টস থাকে যেটা টুরিস্টদেরকে অনেক বেশি সময় কাটানোতে উৎসাহিত করে। আমাদেরও এই ধরনের ব্যবস্থাগুলো আরও গড়ে তোলা প্রয়োজন, এবং তাহলে আমরা অনেক বেশি যারা বিদেশি পর্যটক তাদেরকে আকৃষ্ট করতে পারবো। টুরিস্ট ট্রেন চালু রয়েছে বিশ্বের অনেক দেশে, আমরা সেরকম ট্রেনের ব্যবস্থা করতে পারি যেটা চা বাগানের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে যাবে, তাহলে কিন্তু চা বাগানের যে অপার সৌন্দর্য এরকম ছোট ছোট কিছু কিছু ইনোভেটিভ ধারণাকে বাস্তবায়নের মধ্য দিয়েই কিন্তু পর্যটন শিল্পকে আমরা আকর্ষণীয় করে তুলতে পারি। আমাদের ঢাকায় আমরা যদি কয়েকটা বাস ট্যুর চালু করি পর্যটকদের জন্য, যেটা একটা রুট হতে পারে আমাদের শহীদ মিনার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, গার্জেন হল থেকে নিয়ে আর্টস ফ্যাকাল্টি হয়ে সুপ্রিম কোর্টের ওই বাসগুলোতে সেই বাস রুটে যাবে, তাহলে অনেক পর্যটক একবারে সেই বাসে চড়ে অনেকখানি ঢাকার ঐতিহ্যবাহী ভবন এবং জায়গা পরিদর্শন করতে পারবে এবং সেই ইতিহাসগুলো সম্পর্কে জানতে পারবে।